নিষে রাস্তায় একটি বাঘ অবশেষে গুলি করে হত্যা আপনি আইফেল টাওয়ার দেখতে গেছেন কিন্তু দেখলেন কিছু দূরে একটি বাঘ আপনার দিকে তাকিয়ে রয়েছে অথবা রাস্তায় ঘোরাঘুরি করছে কেমন হবে অনেকটা সেটাই ঘটেছে প্যারিসের কেন্দ্রে ফিফটিন্থ ডিস্ট্রিক্টে তবে কারো কোনো ক্ষতি করার আগেই বাঘটিকে গুলি করে মেরে ফেলা হয়েছে বাঘটির মালিক বোরমান সার্কাস নামের একটি প্রতিষ্ঠান যারা মাত্র কয়েকদিন আগেই প্যারিসে এসেছে তিন ডিসেম্বর থেকে তাদের প্রদর্শনী শুরু হওয়ার কথা কিন্তু শুক্রবার সার্কাস থেকে বেরিয়ে যায় বাঘটি এরপর প্যারিস জুড়ে সেটি ঘোরাফেরা করতে শুরু করে আইফেল টাওয়ারের দক্ষিণে রাস্তায় বাঘ দেখে জরুরি বিভাগে খবর দেয় স্থানীয়রা তবে কারো ক্ষতি হবার আগেই সার্কাসের লোকজনই শর্টগানের গুলি দিয়ে বাঘটিকে মেরে ফেলে ফরাসি একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন এটি ছিল সত্যি বিশাল একটি বাঘ আমরা দুই তিনটি গুলির শব্দ শুনলাম এরপর দেখতে পেলাম পুলিশটি একটি ট্রাকের দিকে এগিয়ে যাচ্ছে পরে পুলিশটি একটি টুইট বার্তায় বলেছে বাঘটি ছুটে গিয়েছিল কিন্তু বিপদ কেটে গেছে পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ এবং সার্কাস মালিককে হেফাজতে নেওয়া হয়েছে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে